Recording in progress. हेलो, हमसे अस्सलाम वालेकुम सर। वालेकुम सलाम। हेलो खुशबू भाई, আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি, আপনি ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে তোমাদেরকে যে চ্যাপ্টারটা করাবো সেটা হলো ডিফারেনশিয়াল ইকুয়েশন, আর চ্যাপ্টারটার নাম হলো ভেরিয়েশন অফ প্যারামিটার্স। ভেরিয়েশন অফ প্যারামিটার্স চ্যাপ্টারের নাম। এই যে পার্টিকুলার ইন্টিগ্রালস বাই মেথড অর ভেরিয়েশন অফ প্যারামিটার্স সাইমালটেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। তারপর টু ফাইন্ড পার্টিকুলার ইন্টিগ্রালস অফ এ ডি স্কয়ার ওয়াই বাই ডি এক্স স্কয়ার প্লাস বি ডি ওয়াই বাই ডি এক্স প্লাস সি ওয়াই ইকুয়াল টু এক্স যদি হয়, এটার তখন আমরা এই ফর্মের যদি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হয় তখন আমরা কমপ্লিট সলিউশন সি এফ টাকে আমরা ধরে নিচ্ছি লেট কমপ্লিমেন্টারি ফাংশন a y1 plus b y2, then particular integral, তখন এটা particular integral হবে u y1 plus b y2, where u equal to integration minus y2 into capital X, capital X হলো right hand member data, বুঝতে পারছো? ক্যাপিটাল এক্সটা হলো রাইট হ্যান্ড মেম্বার যেটা, এই যে দেখো ওই যে রাইট রাইট হ্যান্ড সাইডে ক্যাপিটাল এক্স আছে ওইটা, মাইনাস ওয়াই টু এক্স ডিভাইডেড বাই ওয়াই ওয়ান ইন্টু ওয়াই টু প্রাইম মাইনাস ওয়াই ওয়ান প্রাইম ওয়াই টু ডি এক্স, এটা হলো ইউ কমা ডি ইকুয়াল টু হবে ইন্টিগ্রেশন ওয়াই ওয়ান এক্স, এক্সটা হলো ওই রাইট হ্যান্ড মেম্বারটা আর ডিভাইডেড বাই ওয়াই ওয়ান, নিচে কিন্তু এটারও সেম, ইউরো নিচে সেম, ভি এর নিচে সেম ভ্যালু, অর্থাৎ ওয়াই ওয়ান ওয়াই টু প্রাইম মাইনাস ওয়াই ওয়াই ওয়ান প্রাইম ওয়াই টু ডিএ, এই হলো কি ইউরো। এখন জেনারেল সলিউশনটা হবে কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল, জেনারেল সলিউশন হবে, জেনারেল সলিউশন হবে এই সিএফ প্লাস পিআই। এটা হলো যে তোমার রুল স্টার, ওয়ার্কিং রুল স্টার। সংক্ষেপে আমরা এটা ইলাবোরেটলি আমরা এক্সপ্রেস না করে আমরা সংক্ষেপে আমরা এটা আলোচনা করলাম আমাদের ওয়ার্কিং রুল স্টার। এবার আসো একটা কথা বলি, আমরা যে গত ক্লাসে গত ক্লাসগুলোতে আমি যে অঙ্কগুলো করালাম সে অঙ্কগুলোতে অ্যালজেব্রিক ফাংশন ছিল, এক্সপোনেনশিয়াল ফাংশন ছিল, সাইন ফাংশন ছিল, কস ফাংশন ছিল, ট্রিগনোমেট্রি, বাট টেন ছিল কোথাও মনে পড়ে? সেক ছিল কোথাও? সেক ছিল কোথাও? জব একজনও দিচ্ছ না? না স্যার, না স্যার, না স্যার, ছিল না। জবটা দিলে ভালো লাগে আর যে তোমাদের মেমোরিটা আছে ব্যাপারটা, কোথাও এগুলো তাহলে যে আগামী ক্লাস রোববার কিন্তু সিটি হবে, আজকে কিন্তু 11 সাইকেল চলতেছে, বুঝতে পারছো? আমি রোববারে তোমার 9:30 থেকে সিটি নেব, তারপর 10টা থেকে ক্লাস চলবে তোমাদের সাথে প্রথম, তারপর সেকশন এর সাথে 11টা থেকে, আর এরপরে ক্লাস হবে
এই চ্যাপ্টারটার পরে আর একটা চ্যাপ্টার আছে, ওইটা শেষ করলে আমাদের কোর্স শেষ হয়ে যাবে, বুঝতে পারছো? স্যার সিটি সিলেবাসটা যদি আরেকবার একটু, সিটি সিলেবাস ওই যে ওই সাইন কস এক্সপোনেনশিয়াল অ্যালজেব্রিক এগুলাই, যেটা ঈদের আগে বলেছিলাম নিতে পারলাম না আগে। সিটি ওকে স্যার, সিলেবাসটা অ্যালজেব্রিক এক্সপোনেনশিয়াল ট্রিগনোমেট্রিক যে ফাংশন গুলো ঈদের আগে করিয়েছিলাম ওইগুলাই, নতুন কোনো এডিশন পাঁচ নাই। নাম্বার পিডিএফ তাহলে, হ্যাঁ 5 নাম্বার পিডিএফ। কোনটা পিডিএফ? ওইটা পাঠাই দিস, এটা পাঠাই নাই আজকে যেটা পড়াচ্ছি। না স্যার বলতেছে যে সিলেবাস মানে যেই টপিকের উপর আপনি এক্সামটা নিবেন ওইটা হচ্ছে ওই যে 5 নাম্বার পিডিএফ এর মধ্যে আছে, ওইটা মনে হয় এটা আমার মেমোরিতে নাই, তোমরা হইতে পারে আমার মেমোরিতে নাই পিডিএফ নাম্বারটা আর কি। আচ্ছা এবার আসো দেখো, আমাদের যে প্রবলেমটা করতেছে এখন, যে ডিস্ট্রয় বাই ডি এক্স স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার প্লাস ওয়াই ইকুয়াল টু কোসেক এক্স, যেমন আগে আমাদের কোনো জায়গায় কোনো অঙ্কের মধ্যে আমরা এটা পাই না, এই টাইপের অঙ্কগুলো ভেরিয়েশন প্যারামিটার দিয়ে করতে হয়। কিছু টাইপের অঙ্ক আছে আমাদের সলভ করতে হয় প্যারামিটার্স মেথড দিয়ে, আর এই মেথডটা দিয়ে। এখন আসো তাহলে আমরা এটাকে অপারেটর ফর্মে লিখলে এটাকে লিখতে পারি ডিসপ্লে প্লাস ওয়ান ইন্টু ওয়াই ইকুয়াল টু কোসেক এক্স, অ্যালজেব্রিক ইকুয়েশন এটার হয়ে যাবে অক্সিলারি ইকুয়েশন হবে এম স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এম ইকুয়াল টু প্লাস মাইনাস সাই, তাহলে সি এফ হবে কি এফ অক্স এক্স প্লাস বি সাইন এক্স। আপনাদের জানো ইমাজিনারি ফাংশনের সি এফ কিভাবে লিখতে হয়, মানে এখানে আলফাটা জিরো আর বিটাটা হলো ওয়ান, এই জন্য সি এফ হয়ে গেলো এফ অক্স এক্স প্লাস বি সাইন এক্স। তাহলে এখন আমরা একটু আগে সি এফ টা কিভাবে আলোচনা করে আসছি রুলস এর মধ্যে, এই যে দেখো তোমার আরেকবার আমি দেখাচ্ছি, এই যে দেখো লেট কমপ্লিমেন্টারি ফাংশন সি এফ ইকুয়াল টু এ ওয়াই ওয়ান প্লাস বি ওয়াই টু, এখন এটার সাথে তুমি এই সি এফ টা কম্পেয়ার করো, কম্পেয়ার করলে ওয়াই ওয়ান সমান কত হয় কস এক্স, কস এক্স, ওয়াই টু সমান, হ্যাঁ সাইন এক্স, সাইন এক্স। তাহলে ওই যে আমি এ ওয়াই ওয়ান প্লাস বি ওয়াই টু লিখলাম তখন তো বুঝো নাই সি এফ টার মধ্যে ওয়াই ওয়ানটা কোথা থেকে আসলো ওয়াই টুটা কোথা থেকে আসলো, এখন তুমি বুঝে গেলে যে আসলে আমরা কোনটাকে ওয়াই ওয়ান আর কোনটা ওয়াই ওয়ান, বুঝতে পারছো ব্যাপারটা? এবার আসো পার্টিকুলার ইন্টিগ্রাল আবার বলে গেছিলাম ইউ ওয়াই ওয়ান প্লাস বি ওয়াই টু, তাহলে ওয়াই ওয়ান আর ওয়াই টু তো আমরা পেয়ে গেলাম, তাহলে পার্টিকুলার ইন্টিগ্রাল আর রয়ে গেল কি আমাদের ইউ আর বিটা রয়ে গেল, তাহলে আমরা ইউ এবং বি সূত্রটা কিন্তু আমরা জানি, আমি লিখে দিছি আর আলোচনা করে আসছি, ই ইকুয়াল টু হলো ইন্টিগ্রেশন মাইনাস ওয়াই টু ইন্টু এক্স ডিভাইডেড বাই ওয়াই ওয়ান ইন্টু ওয়াই টু প্রাইম মাইনাস ওয়াই ওয়ান প্রাইম ওয়াই টু ডি এক্স। তাহলে এখন ওয়াই টুর মানটা পুট করে দাও, মাইনাস ওয়াই টু কত সাইন এক্স, এই যে সাইন এক্স, আর এক্সটা কি আমাদের রাইট হ্যান্ড মেম্বার, রাইট হ্যান্ড মেম্বার কি আসছে আমাদের কোসেক, কোসেক এক্স, রাইট হ্যান্ড মেম্বার কি আমাদের জব তো দেখছো না একজন কোসেক এক্স, কোসেক এক্স, অর্থাৎ কম্পেয়ার করব কোনটার সাথে এই যে এই যে এই যে এক্স। এবার আসো এখানে এই যে রাইট হ্যান্ড কি আছে রাইট হ্যান্ড সাইডে কোসেক এক্স, এই যে আমি বসালাম কোসেক এক্স, ক্লিয়ার? এবার আসো ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান কত কোসেক, এই যে দেখো কোসেক পুট করে দিলাম, ওয়াই টু প্রাইম, ওয়াই টু প্রাইম, ওয়াই টু কে একবার ডিফারেনশিয়েট করে কি হবে কস এক্স, এই যে দেখো কস এক্স বসালাম, এই যে মাইনাস, এই যে মাইনাসটা, ওয়াই ওয়ান প্রাইম, ওয়াই ওয়ান প্রাইম কি হবে মাইনাস সাইন এক্স, মাইনাস সাইন এক্স, এই যে দেখো মাইনাস সাইন এক্স, ওয়াই টু কি এই যে ওয়াই টু, এই যে সাইন এক্স। এখন সিম্পলিফাই করো নিচে কি হয়ে গেল কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স, উপরে হইলো সাইন এক্স আর কোসেক এক্স, কোসেক এক্স হলো ওয়ান বাই সাইন এক্স, এখন সাইন এক্স সাইন এক্স ক্যান্সেল এটা হয়ে গেল ওয়ান, তাহলে মাইনাস ডি এক্স, তাহলে এক মাইনাস এক্স প্লাস সি অথবা মাইনাস এক্স আর ইন্টিগ্রেশন অফ ডি এক্স মানে মাইনাস এক্স, তাহলে আমরা ইউটা পেয়ে গেলাম। এবার আসো ভি, ভি হলো ওয়াই ওয়ান ইন্টু এক্স ডিভাইডেড বাই নিচেরটাই, নিচেরটা তো আগেরটা ইউর বেলায় যা ভির বেলায় তা, শুধু একই জিনিস আসবে, এটা একই জিনিস আসছে, আমরা ওয়াই ওয়ান বসলাম কস এক্স আর এক্স হলো কোসেক এক্স,
এখানে হলো 1 বাই sin x cosec x মানে 1 বাই sin x নিচে হলো 1 তাহলে cos x বাই sin x দ্যাট ইজ cot x ইন্টিগ্রেশন অফ cot x হলো log sin x তাহলে v টাও পেয়ে গেলাম তাহলে আমাদের pi হবে পার্টিকুলার ইন্টিগ্রাল হবে u cos x u y 1 বা y 1 u প্লাস y 2 v এটি হলো pi পার্টিকুলার ইন্টিগ্রাল জেনারেল সলিউশন হলো cf ds হলো cf প্লাস pi cf টা তো তোমরা জানো a cos x প্লাস b sin x আর pi টা পেয়ে গেল এই যে pi টা এখানে বুক করে দিলা আমাদের রেজাল্টটা হয়ে গেল এভাবে প্রশ্নটা আসে তোমাদের পরীক্ষায় অ্যাপ্লাই দ্য মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার টু সলভ d2ydx2 প্লাস y ইকুয়াল টু 10 x আমরা আগে 10 এর কোন অঙ্ক পাই নাই রাইট হ্যান্ড সাইডে সাইন কস পেয়েছি বাট 10 মেন সেক টেক এগুলা পাই নাই এগুলা ভেরিয়েশন প্যারামিটার দিয়ে সলভ করতে হয় তাহলে আমি স্কয়ার প্লাস 1 এটার অপারেটর ফর্মে লিখলে এটা আর ইয়া ফর্মে এম স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0 যার পরে এম স্কয়ার প্লাস 1 আসে তাহলে সেফ এটা হলো তাহলে y1 cos x y2 হলো sin x তাহলে আমরা যেহেতু y ইউর বেলায় নিচে এবং বীর বেলায় নিচে যেহেতু দুইটা মানে সেম এই জন্য আমরা এখানে আলাদা ভাবে বের করে রাখতে পারি তাহলে আমরা দুইবার ওখানে সম বসে বসে মানে মানটা আমাদের সময় নষ্ট হবে না তোমরা কি করবা এই প্রিপারেশন প্যারামিটারের বেলায় ইউর বীর নিচের মানটা আলাদা ভাবে বের করে নেবে এখানে তাহলে তোমার সময় সেভ হবে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে তাহলে আমি এখানে মানগুলো বসে বের করে রাখলাম 1 পেলাম তাহলে pi ইকুয়াল টু আমরা জানি u y 1 প্লাস b y 2 তাহলে u ইকুয়াল টু এত তাহলে y 2 x x মানে 10 x y 2 আমরা কি পেলাম sin x এই যে sin x আর নিচে তো 1 পেয়ে গেলাম তাহলে sin x ছিল cos x বা আর sin x বাই 10 x তাহলে sin স্কয়ার x বাই সরি sin x বাই cos x তাহলে sin স্কয়ার বাই cos x sin square x by cos square x হয়ে গেল and sin square কে লিখতে পারি 1 minus cos square x divided by cos x dx তবে তোমাদের একটা কথা খেয়াল রাখতে হবে দেখো যে তোমাদের ইন্টিগ্রাল ক্যালকুলাসের বেসটা কিন্তু যার শক্ত সে ভালো ভাবে সলভ করতে পারবে সবগুলো দেখো আমরা করতেছি ডিফারেনশিয়াল ইকুয়েশন শুরু থেকে এখন পর্যন্ত ডিফারেনশিয়াল ইকুয়েশন চ্যাপ্টার করতেছি সেকেন্ড ইয়ারে এসে বাট চলে যেতে হচ্ছে ইন্টিগ্রেশনে বারবার রেজাল্ট বের করার সময় যেতে হচ্ছে ইন্টিগ্রেশন তাহলে তো ইন্টিগ্রেশন বেসটা কত দরকার বেসিকটা বুঝতে পারছো ব্যাপারটা জি স্যার দেখো এখানে পোটেন্সি ডিফারেনশিয়াল সলিউশন বাট ইউটা বের করতে গিয়ে দেখো আবার আবার ইন্টিগ্রেশন দিতে হবে এখন যে ইন্টিগ্রেশনটা ভুলে গেছে সেই জায়গায় এসে ঠিক গেছে ঠিক কে যাবে এই জায়গার পরে আর যেতে পারবে ইন্টিগ্রেশনটা ভুলে গেলে ইন্টিগ্রেশন নিয়মগুলো ভুলে গেলে এই জায়গার পরে আর পারবে তার মানে ইন্টিগ্রেশনটাকে কোন অবস্থাতে ইগনোর করার কোনো সুযোগ নাই খেয়াল রাখবা কথা হলো আরো অনেক জায়গায় কাজে লাগে তাহলে দেখো 1 বাই cos x মানে sec x মাইনাস cos x বাই cos x মানে cos x এখন এই মাইনাসটা দিয়ে গুণ করে দিলাম তাহলে cos x মাইনাস sec x তাহলে ইন্টিগ্রেশন অফ cos x মানে sin x আর মাইনাস ইন্টিগ্রেশন অফ sec x মানে log sec x প্লাস 10 x দুটা বেড়ে এবার বিটা বের করা y1 10 x তাহলে y1 তাহলে cos x x হলো sin x cos x তাহলে cos x ক্যান্সেল sin x sin x ইন্টিগ্রেশন sin x হলো মাইনাস cos x তাহলে এখন pi টা বের করে ফেলতে পারো u u জানা তোমার y1 জানা b জানা y2 জানা মানগুলো বসাই দেবো তারপর এইটা পেলাম জেনারেল সলিউশন হবে y cf pi আমাদের অঙ্কটা হয়ে গেল All by method of variation of parameter, d square y by dx square minus y equal to 2 by 1 plus e to the power x. 1 plus e to the power x. Solution, d square y by dx square minus y equal to 2 by 1 plus e to the power x. D square minus 1 into y. Operator formula, therefore, tomar, auxiliary equation holo. m square minus 1 therefore m equal to plus minus 1 তাহলে c f টা হবে কি c1 e to the power x plus c2 e to the power minus x
বুঝতে পারছো তো? জবাব দাও। জি স্যার। জি স্যার। আচ্ছা তাহলে এখন y1 টা তোমরা নিজেরাই বের করে লিখে ফেলতে পারো, y1 = x, y2 = x to the power minus a, কারণ a y1 plus b y2, এখানে এর জায়গায় c1 লিখলাম আর কি, বুঝতে পারছো ব্যাপারটা? এর জায়গায় c1 লিখলাম আর কি, ওই যে আমরা স্ট্যান্ডার্ড ফর্মে পড়ে শুরুতে বলে আসলাম এ ওয়াই ওয়ান সি এফ তাহলে এ ওয়াই ওয়ান প্লাস বি ওয়াই টু, আর এখানে এর জায়গায় সি ওয়ান সি টু দিলাম আর, আর ওয়াই ওয়ান হলো ইটু দি পাওয়ার ওয়াই টু হলো ইটু দি মাইনাস, তাহলে নিচের মানটা আমরা বের করে ফেলি এখান থেকে, এই যে এখানে তুমি একটাকে ওয়াই ওয়ান বসাও, এই যে ইটু দি পাওয়ার ওয়াই টু ডিফারেন্সিয়েশন অফকে ডিফারেন্সিয়েট করলে একবার কি হবে, y2 কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x, এই যে দেখো মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x, তারপর মাইনাস এই যে মাইনাস y1 prime y1 কে একবার ডিফারেন্সিয়েট করলে কি হবে, e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x, y2 হলো e টু দি পাওয়ার মাইনাস x, e টু দি পাওয়ার মাইনাস, এখন সিম্পলিফাই করো, বেস বেস সমান পাওয়ার গুলো যোগ করো কি হবে, মাইনাস 2, মাইনাস 2, তাহলে আমরা দেখো ইউর বেলায় নিচের মানটা পেয়ে গেলাম মাইনাস টু, বির বেলায়ও নিচের নিচের মানটা পেয়ে গেলাম মাইনাস টু, তাহলে তুমি আগে বের করে ফেললে সুবিধা, তোমরা এই বুদ্ধি বুদ্ধি করে এই কাজটা করে ফেলবা, তাহলে তোমার সময় সেভ হবে, জাস্ট তুমি মাইনাস টু বসাই দেবা তাহলে ইউ বির বেলায়। এবার আসো ইউ ইকুয়াল টু দিস মাইনাস ওয়াই টু, মাইনাস মাইনাস দিলাম এই যে মাইনাস, আর ওয়াই টু হলো ইটু মাইনাস এক্স, আর এই নিচের মানটার জন্য হলো মাইনাস টু, আর ক্যাপিটাল এক্স টা হলো কত, ক্যাপিটাল এক্স টা জব দাও 2/1+e^2, গুড 2/1+e^2, আমি বসাই দিলাম তো বুঝছো, এখন সিম্পলিফাই করো, এই যে 2 টু ক্যান্সেল, ই টু দি পাওয়ার সরি এই যে 2 টু ক্যান্সেল, তাহলে ই টু দি পাওয়ার আর এই যে মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে ই টু দি পাওয়ার এক্স আর 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স, এখন ই টু দি পাওয়ার মাইনাস এক্স টাকে আমি নিচে নিয়ে আসতে পারি, তাহলে ডিএক্স বাই ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স, এটাকে আমরা লিখতে পারি 1/e^-1/1+e^2, মানে কোনো পরিবর্তন হয়েছে কিনা বলো, জি স্যার ঠিক আছে, মানের কোনো পরিবর্তন হয় না, এখন আমরা আলাদা করে ফেলো ইন্টিগ্রেশনটাকে, আলাদা করে ফেলো নিজেরা করে ফেলো কুইক, এখানে সামনে দেখা আছে আমি নিচেটাকে ই টু দি পাওয়ার মাইনাস করে উপরে নিয়ে গেলাম গিয়ে, আর ওখানে কি করলাম আমি, আমি তোমাদেরকে ইন্টিগ্রেশন করানোর সময় কি বলেছিলাম, এক্সপোনেনশিয়াল এর অঙ্ক করতে গেলে নিচে যে ভ্যালুটা আছে এক্সপোনেনশিয়াল এর পাওয়ার উপরে সেম পাওয়ার আসতে হবে, আদারওয়াইজ সলভ করা যাবে না, এই কথাটা বলেছিলাম এক্সপোনেনশিয়াল এর বেলায়, এই জন্য আমি একবারে কি করলাম, এখানে তোমরা দেখতে পারো যেখানে স্যার এগুলো করতে গেলো ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে আমি গুণ করছি, উপরে ই টু দি পাওয়ার মাইনাস এক্স নিচে ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে মাইনাস এক্স দিয়ে গুণ করে দাও, এটা হয় কিনা দেখো, সব দাও, জি স্যার, তাহলে উপরেও পেয়ে গেলাম নিচেও পেয়ে গেলাম, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে মাইনাস থ্রি যোগ মাইনাস এক্স, আর এটাকে নিচের একটা একটা কিছু ধরলে উপরে একটা পাওয়া যাবে লগ অফ এত, মাইনাস লগ অফ এত, মাইনাস মিনস প্লাস লগ অফ এত, তাহলে ইউটা পেয়ে গেলাম, এবার ভি ওয়াই ওয়ান হলো ই টু দি পাওয়ার এক্স আর নিচেরটা হলো মাইনাস টু আর এক্স হলো 2/1+e^2, তাহলে 2 টু ক্যান্সেল, মাইনাসটা আমরা কমন নিয়ে আসলাম এখানে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স বাই 1+e^2, সেম পাওয়ার তো আছেই, তাহলে এখানে আমাদের কোনো কিছু দিয়ে মাল্টিপ্লাই দরকার নেই, জাস্ট নিচেরটা ধরলে আমরা উপরটা পেয়ে যাই, তাহলে মাইনাস লগ অফ এক্স, তাহলে পিআই ইকুয়াল টু হলো ইউ ওয়াই ওয়ান প্লাস ডি ওয়াই টু, তারপর ইউর মানটা বসাবা ওয়াই ওয়ান এর মান বসাবা বি মান বসাবা ওয়াই টু মান বসাবা পিআই পেয়ে যাবা, তারপর জেনারেল সলিউশন হবে
y equal to cf plus pi. Y equal to cf plus pi. তাহলে এখন তোমরা এখানে ওই মেথডটাকে এক্সপ্লেন করছ আর কি এক্সপ্লেন দা মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার ওই আমি যে মেথডটাকে খুব শর্টকাট দেখাই আসলাম এই মেথডটাই এখানে একটু এক্সপ্লেন করে দেখাইছে এগুলো তোমরা একটু মিডিয়ারে দেখে নিও যেমন এখানে এই যে y2 কোসেক x এর অঙ্কটা এক্সপ্লেন করে করছে আর অন্য ভাবে করছে অঙ্কটা আমি তো ডিরেক্ট সূত্র দিয়ে করে ফেলছি ওখানে এক্সপ্লেন করে তোর সূত্র বের করে সূত্র মধ্যে অঙ্কটা করতে এই অঙ্কটি তোমরা করা আছে যেহেতু কিন্তু d³y/dx³ এই ধরনের অঙ্ক গুলা প্রয়োজনই নেই যেমন এই অঙ্কটা দেখো এখানে একভাবে করছে আমি আবার তোমাকে আরেক ভাবে দেখাবো এই অঙ্কটা এই যে x²y2+xy1-yx²e^x হ্যাঁ এই অঙ্কটা আমি তোমাকে এখানে আছে এক্সপ্লেন করে সূত্রটা দিয়ে করা আমি আরেকভাবে অঙ্কটা করে দেখাবো এই যে y³ এর অঙ্ক প্রয়োজন নেই y² পর্যন্ত করবা আর আমি যে নিয়মের গুলো করাইছি এগুলার প্রতি ইয়া দেবা গুরুত্ব দেবা এখানে করা আছে অঙ্ক অনেকগুলো তোমরা একটু দেখে নেবা হ্যাঁ এই যে দেখো অঙ্কটা ওই যে অঙ্কটা তোমাকে দেখে আসলাম x²y" কিনা এটা বলো জবাব দাও জি স্যার -+xy y' কিনা -y=x²e^x অঙ্কটা ওখানে এক্সপ্লেন মেথড দিয়ে করছে আর আমি এখানে আরেকটা মেথড দিয়ে তোমাকে দিয়ে করা apply the method of variation of parameter solve eto 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 find we find the cf that is solution of eto equal to 0 but cf er por shomoy right hand member ki dorto hoy cf er shomoy right hand member ki dorto hoy jawab dao na are cf er shomoy right side e 0 dorto hoy eta এত হাজার হাজারও সিএফ দিয়ে অঙ্ক ডিফারেনশিয়াল শুরু করলাম এগুলো আর তোমরা জবাব একদম দিতে পারতেছ না যে স্যার জিরো করতে হয় সেকশনের এত জবাব দিতে পারছে তোমাদের মধ্যে তো একজনও পারল না সিএফ বের করার সময় রাইট হ্যান্ড সাইডে যাই থাক না কেন জিরো করতে হয় এখন বলো এখানে এই যে একদম জিরো দিলাম এই যে অঙ্কটা পাইছো এটা কোন নিয়মের অঙ্কের মধ্যে পড়ছে বলো দেখি স্মরণ আছে কিনা তোমাদের হোমোজেনিয়াস ইকুয়েশন রাইট হোমোজেনিয়াস ইকুয়েশন এর আগে যে এই চ্যাপ্টারটা পড়ে শেষ করলাম ওই চ্যাপ্টারের এই সাইডটা পড়ে গেছে ওই নিয়মের মধ্যে পড়ে গেছে আমাদের এটা তাইলে আমাদের এখানে এটাকে আমরা সিম্পলিফাই করতে পারি কি পুট x = e টু দি পাওয়ার z = log x দ্যাট ইজ ইট বিকামস dt - 1 এটার জন্য প্লাস ডি মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ইকুয়াল টু জিরো সিমপ্লিফাই করলে ডি স্কয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ইকুয়াল টু জিরো এই হবে এম স্কয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো তারপর এম ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান তারপর সিএফ হবে c1 ইটু দি পাওয়ার জেড প্লাস c2 ইটু দি পাওয়ার মাইনাস জেড যেহেতু এটা ওই হোমোজিনিয়াসে পড়ছে বুঝতে পারছো এর জন্য জেড ফর্মে এটাকে লিখতে হবে জেড ফর্ম থেকে আবার লগ এ চলে আসো কারণ এটাকে দলিত লগ এই যে জেড ইকুয়াল টু লগ এ এই যে লগ এক্স বসে দিলাম মাইনাস লগ এক্স বসে দিলাম দ্যাট ইজ এটা হয়ে গেল c1x মানে ইটু দি পাওয়ার লগ এক্স মানে x c2 ইটু দি মাইনাস লগ এক্স মানে মাইনাস x x টু দি পাওয়ার মাইনাস 1 এইটু বুঝছো কিনা বলো এখন y = a2 ক্লিয়ার জি স্যার এইটু আমাদের cf টা বের হয়ে এখন আমরা একটা কিছু ধরতে চাই লেট আস suppose that y equal to x plus b by x be a solution of the given equation eta amader given equation er solution samadhan where a and b a comma b parameters are the function of x
এটা এ ক্যাপিটাল এ ক্যাপিটাল বি প্যারামিটার মিন করতেছে প্যারামিটার কে ইন্ডিকেট করতেছে প্যারামিটার হলো একটা ভেরিয়েবল টার্ম এবং এটা হবে ফাংশন অফ এক্স নট কনস্ট্যান্ট মাইন্ড ইট আমরা স্পেসিফাই করে দিলাম এখানে এখানে তুমি এ আর বি টাকে কনস্ট্যান্ট ভাবার সুযোগ নাই যেহেতু আমরা বলে দিচ্ছি এখানে ওয়ের এ কমা বি প্যারামিটার আর দা ফাংশন অফ এক্স সি ওয়ান সি টু কিন্তু কনস্ট্যান্ট এই যে এখানে এবার আসো এটাকে তুমি ডিফারেন্সিয়েট করো একবার অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স করো এটা বুঝছো কিনা বলো এই লাইনটা ইকুয়াল টু জিরোটা প্রয়োজন নাই এখানে এটা শুধু শুধু দেওয়া হয়েছে জি স্যার বুঝছি স্যার এই সাইডটা আমার জিরোটা আমার প্রয়োজন নেই ইকুয়াল টু জিরোটা ইরেজ করে দিন ইউভিতে করছি বুঝতে পারছো এক্স ইউভিতে বি 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 বাই এক্সটাকে ইউভিতে করছি আর তারপর কি করলাম দেখো চুজ এ এন্ড বি সাচ দ্যাট এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান বাই এক্স ইকুয়াল টু জিরো এটাকে ধরলাম ইকুয়েশন নাম্বার টু তাহলে এটাকে যদি আমরা জিরো ধরি তাহলে ডিও বাই ডিএক্স কি আসে তখন এ মাইনাস বি বাই এক্স স্কয়ার গুড এ মাইনাস বি বাই এক্স স্কয়ার হয়ে যায় এবার তুমি আরেকবার ডিফারেন্সিয়েট করো এটাকে তাহলে আমরা কি পেয়ে গেলাম ডি স্কয়ার ওয়াই বাই ডি এক্স স্কয়ার মান পেয়ে গেলাম মান পেয়ে গেলাম ওয়াই ইকুয়াল টু তো আমরা এক্স প্লাস বি বাই এক্স এটা ধরেই নিলাম তাহলে আমরা তিনটা মানে পেয়ে গেলাম এখন ইকুয়েশন নাম্বার ওয়ান কে আমরা এইভাবে লিখতে পারি কিনা দেখ এই যে এই ফর্মে আমরা লিখতে পারি কিনা দেখ এই যে ফ্রম ওয়ান এই যে ডিসক্রাইব বাই এক্স টু প্লাস ওয়ান বাই এক্স টু মাইনাস ওয়াই বাই এক্স টু ইকুয়াল টু এই যদি পড়ে অর্থাৎ কি করলাম আমরা ওয়ানটাকে এই যে দেখো এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দাও এই যে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দাও এটাকে কি হয় বলো এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে কি হয় ডি স্কয়ার ওয়াই বাই ডি স্কয়ার বাই ডি এক্স স্কয়ার 1 বাই এক্স ইনটু ডি ওয়াই বাই ডি এক্স মাইনাস ওয়াই বাই এক্স স্কয়ার ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স ওয়াই বাই এক্স স্কয়ার ইনটু ই টু দি পাওয়ার গুড এই এই যে দেখো এখন এই কাজটাই আমি করছি এই যে ফ্রম ওয়ান এই যে ডিসক্রাইব বাই ডিএক্স স্কয়ার প্লাস ওয়ান বাই ডিওয়াই বাই ডিএক্স মাইনাস ওয়াই বাই এক্স স্কয়ার ইনটু ইকুয়াল টু ই টু দি পাওয়ার ক্লিয়ার এখন আমি এটার মধ্যে এই যে দেখো এটার মান বের করছি ডিসক্রাইব বাই ডিএক্স স্কয়ার ডিওয়াই বাই ডিএক্স এর মান বের করছি এই যে দেখো এই যে ডিসক্রাইব বাই ডিএক্স স্কয়ার এর মান ডিওয়াই বাই ডিএক্স এর মান আর এই যে দেখো ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস বি বাই এক্স এর মানটা ওয়াই এর মান এই তিনটা মান আমি এখানে পুট করে দিলাম এই জায়গাটায় পুট করে দিলাম আর রাইট হ্যান্ড সাইডে যা আছে তা তারপর পুট করে আমি কি করলাম জাস্ট ব্র্যাকেট গুলো তুলে দিয়ে সিম্পলিফাই করলাম সিম্পলিফাই করে আমরা এখানে কি পেলাম ওয়ান মাইনাস বি ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স আর বাকি সবগুলো ক্যান্সেল ওয়ান মাইনাস বি ওয়ান বাই ওয়ান মাইনাস বি ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু ই টু দি পাওয়ার ক্লিয়ার এটা বুঝতে পারছো তো নো বলো না আর এটা তোমরা পড়ে পড়ে নিও আর কি আমি শেয়ার করলে দেখে কি থাকতেছে কাটাকাটি পরে এখানে থাকতেছে ওয়ান মাইনাস বি ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু ই টু দি পাওয়ার এবার আসো solve 2 and 3 for a1 and b1 we have we এবং 3 কে দেখো এখন দুইটা কোথায় দেখো আরেকবার এই যে দেখো 2 then be such that এখানে such হয়ে গেছে এখানে such that হবে এটা তো such that এখানে দুইবার such লিখে দিছি এই যে 2 টা হলো a1x plus b1 by x equal to 0 এই এই যে দেখো
a1x plus b1 by x equal to 0 আর এই যে ইকুয়েশনটা আছে এই যে এটা পেলাম এটাকে x দিয়ে মাল্টিপ্লাই করে দাও এই যে ইকুয়েশন 3 টাকে x দিয়ে মাল্টিপ্লাই করে দাও এই যে x দিয়ে মাল্টিপ্লাই করে দাও তাই এরপর বিয়োগ করো বিয়োগ করে এটা হয় কিনা দেখো আমাকে এই শূন্য বলো জি স্যার এটাই হয় স্যার therefore b1 equal to এটা হয় কিনা বলো yes sir b1 এর মানটা a1x plus b1 by x equal to 0 এখানে b1 এর মানটা পুট করে দাও পুট করে a1 এর মানটা বের করো এটা হয় জাস্ট তুমি ধরে নাও যে এটা হইছে তাহলেও হবে আমি তো বলেই দিছি যে ওখানে বসাইতে পার তাহলে a1 equal to পেলাম ex by e to the power x by 2 এখন দাস দাস এ এ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ a1 dx লিখতে পারি কিনা বলো এ ইকুয়াল টু ইন্টিগ্রেশন a1 dx লিখতে পারি কিনা বলো জি স্যার লেখা যায় আর এই ইন্টিগ্রেশনটি কি একটা অপোজিট না জি স্যার এটা বুঝতে পারছেন তাহলে আমরা a ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ a1 আমরা লিখতে পারি তাহলে a1 এর মানটা তো আমরা পেয়ে গেছি এই যে a1 এর মানটা বসে তো তাহলে ইন্টিগ্রেশন করে ফেলো রেজাল্টটা পেয়ে গেল সিমিলারলি b b ইকুয়াল টু আমরা ইন্টিগ্রেশন অফ b1 dx লিখতে পারি তারপর মানটা পুট করে দাও এটাকে তুমি ইউভিতে দুইবার ইন্টিগ্রেশন করতে হবে তাইলে কমপ্লিট হবে ইউভিতে দুইবার করতে হবে তারপর এই রেজাল্টটা আসবে বুঝতে পারছো ব্যাপারটা তোমরা আলাদা করে পড়ে নিও দেখে নিও এটা আসে কিনা একবার করলে টুয়াইস এক্স হবে এটাকে ডিফারেন্সিয়েট করলে তাহলে এক্স এক্স এ চলে আসবে আর একবার করলে ওয়ান এ চলে আসবে দ্যাট ইজ এই রেজাল্টটা চলে আসবে দুইবার ডিফারেন্সিয়েট করলে তাহলে এ বি পেয়ে গেলাম হ্যান্স কমপ্লিট সলিউশন ইজ y equal to x plus b by x that is r মান আমরা বসাই দিলাম into x plus b মান টা বসাই দিলাম into into x therefore y equal to এত এটাই হলো যে তোমার জেনারেল সলিউশন তাহলে এই টাইপের কিছু অঙ্ক তোমরা প্র্যাকটিস করবে আমি এখন আরেকটা চ্যাপ্টারে যাচ্ছি যেটা ওইটাই হলো লাস্ট চ্যাপ্টার
recording in progress. Solution is obtained by a series solution at Samadhanda bear hoy y equal to summation n equal to n summation kintu eta n equal to 0 to infinity n x to the power c plus n. এখন এইটা আমি এত কিছু ওখানে আলোচনা করবো না, এখানে চলে আসি আবার এই যে দেখো এটাও আবার আরেকটা স্ট্যান্ডার্ড ফর্ম একই জিনিস, ওখানে f g দিয়ে বোঝাই সেখানে p নট x and that is function of x, এটা p1 x মানে কি এই জায়গাটা ফাংশন অফ x not constant, p2 x এটা ফাংশন অফ x হতে পারে equal to 0, এটা হলো যে ফর্মটা. Then the solution is obtained by এত তুমি এটা এটা কিভাবে আসছে এই যে এই সলিউশনটা এটা এটার থেকে কিন্তু এই এটা এটা আসছে, এটাকে তুমি ভাঙাও, সামেশনটাকে ভাঙাই পেল কি করে জিরো থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ বসাও কি পাওয়া যাবে, জিরো বসালে কি পাওয়া যাবে বলো না মুখে মুখে, এবার আসো x টু দি পাওয়ার n নট x টু দি পাওয়ার c প্রথমটা, দ্বিতীয়টা হলো a1 x টু দি পাওয়ার c প্লাস 1, x টু দি পাওয়ার c প্লাস 1 কে আমরা কি লিখতে পারি x টু দি পাওয়ার c প্লাস ইনটু x, x টু দি পাওয়ার c প্লাস 2 কে কি লিখতে পারি x টু দি পাওয়ার c ইনটু x স্কয়ার, x টু দি পাওয়ার c প্লাস 3 কে কি লিখতে পারি x টু দি পাওয়ার c ইনটু x কিউব. এখন x টু দি পাওয়ার c টাকে কমন নিছি, এই যে দেখো x টু দি পাওয়ার c কমন, লেফটে চলে আসো আবার পাইছো সিরিজটা? জি স্যার ক্লিয়ার ক্লিয়ার, তাহলে এই জিনিসটা আসলে এক্সপ্রেস করলে এই জিনিসটা হয়. এখন অন সাবস্টিটিউটিং দা এক্সপ্রেশন ফর ওয়াই ডিওয়াই বাই ডিএক্স ডি স্কয়ার বাই ডিএক্স স্কয়ার ইন ওয়ান উই গেট দা আইডেন্টিটি অন ইকুয়েটিং দা কোফিসিয়েন্ট অফ লোয়েস্ট পাওয়ার অফ এক্স টু জিরো a quadratic equation in C in a bracket in DCL equation is obtained. অর্থাৎ আমরা যখন এই যে y equal to দেখো y equal to আমরা এই মানটা পেলাম, এটাকে আমরা dy by dx করব, আবার d square by dx dx square বের করব, বের করে এই মানগুলো dy by dx square মানটা এখানে বসাবো, dy by dx মানটা এখানে বসাবো, y equal to যে এটা লিখলাম এটা আমি এখানে বসাবো ইকুয়াল টু জিরো, জিরো দেওয়ার পর আমরা লিস্ট পাওয়ারে টু জিরো যখন ইকুয়েট করব সহগ সমীকৃত করব তখন আমরা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পাবো ইন সি তে, সি ভেরিয়েবল এর অর্থাৎ সি স্কয়ার মাইনাস টু সি প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো সে সামথিং লাইক দ্যাট, তখন আমাদের তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশন সি ভ্যালু কয়টা হবে, কোয়াড্রেটিক ইকুয়েশন হলে সি ভ্যালু কয়টা হবে, দুইটা স্যার দুইটা দুইটা হবে, কোয়াড্রেটিক ইকুয়েশনের ভ্যালু দুইটা হবে, রুটস দুইটা হবে. আচ্ছা এবং ওই যে ইকুয়েশনটা কোয়াড্রেটিক ইকুয়েশনটা যে হয় ওইটাকে আমরা বলি ইন ডিসিএল ইকুয়েশন, হুইচ ইজ ওই কাজগুলো করার পর আমি যে বললাম ইকুয়েট করব লোয়েস্ট পাওয়ার টু জিরো মান বসাবো তারপর আমরা ইকুয়েট করব, ইকুয়েট করার পর আমরা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পাবো ইন সি তে, ওই যে ইকুয়েশনটা পাবো ওই সি ইকুয়েশনটাকে আমরা বলি ইন ডিসিএল ইকুয়েশন. এই পর্যন্ত যে ভালোভাবে করতে পারে এইটুকের জন্য আলাদা নাম্বার আছে এই অঙ্কটা, কেন এই অঙ্কটা অনেক বড় এক একটা অঙ্ক, এতটুকু পর্যন্ত যে বের করতে পারবে ইন ডিসিএল ইকুয়েশন পর্যন্ত এই অংশটুকের জন্য সে নাম্বার পাবে, একটা অঙ্কতে 25-30 নাম্বার থাকে, এটাতে মিনিমাম 25-26 থাকে, বুঝতে পারছো? আচ্ছা তাহলে আমরা কি জানি যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পাবো আমি বলছি, তাহলে আমরা কয়টা রুট পাবো, দুইটা রুট পাবো, তাহলে এখন আসো নেচার অফ দা রুট আমরা ডিসকাস করব, রুট সি ওয়ান এন্ড সি ওয়ান কমা সি টু
may be distinct and not differing by an integer. তাহলে আমরা কি বলতেছি? ওটা distinct হবে এবং not differing by an integer. কিসের মাধ্যমে differ করবে? এই কথাটা দিয়ে কি বুঝলা তোমরা? ইন্টিজার অর্থ বুঝো কি না? জি স্যার কোন সংখ্যা? হ্যাঁ ইন্টিজার অর্থ কি? পূর্ণ সংখ্যা। তাহলে বললো না কেন? তাহলে তো তুমি বললে বলা উচিত ছিল স্যার, বুঝছি। এই কথাটা যদি বুঝতে জানো তাহলে তো আমি এখানে এক্সাম্পল দিয়ে রাখছি তোমাদের চোখের সামনে, তোমরা তো জবাব দিচ্ছ না। নট ডিফারিং বাই এন ইন্টিজার তাহলে কিরকম হবে? এই যে ফ্র্যাকশন হবে, একটা টু হইতে পারে ইন্টিজার হতে পারে, আরেকটা কি হইতে হবে? তাহলে ফ্র্যাকশন হতে হবে। এখানে থ্রি হতে পারবে না, ফোর হতে পারবে না, ওয়ান হতে পারবে না। এটা মিন করতে যাচ্ছে কথাটা দিয়ে। ক্লিয়ার কনসেপশন? ইয়েস স্যার। ওকে, এবার আসল নেচার অফ root 2 equal root c1 equal to c2 অর্থাৎ 1 1 হতে পারে, 2 2 হতে পারে, 3 3 হতে পারে। quadratic অর্থাৎ quadratic equation that is indices equation এর root আর কি, বুঝতে পারছো? আমরা quadratic বলবো না কিন্তু এই ক্ষেত্রে। এখন তুমি আলাদা ভাবে শিখে ফেলো যে quadratic equation টাকে আমরা solution series এর বেলায় ইন্ডিসিয়াল ইকুয়েশন বলে, INDICIAL, INDICIAL, ইন্ডিসিয়াল ইকুয়েশন, তাহলে নট ডিফারিং বাই এন ইন্টিজার, আর হলো ইকুয়াল রোড। এবার হলো রোডস মে বি ডিস্টিং এন্ড ডিফারিং বাই এন ইন্টিজার। এবার হলো ডিফারিং বাই এন ইন্টিজার, তাহলে কি হতে হবে? টু হতে হবে, থ্রি হতে পারবে, ফোর হতে পারবে, ওয়ান হতে পারবে, মাইনাস ওয়ান হতে পারবে, বুঝতে পারছো? ডিফারিং বাই এন ইন্টিজার এই ক্ষেত্রে ফ্র্যাকশন হতে পারবে না, হবে না। তাইলে এখানে কয়টা কয়টা রোডস এর ধরন পেয়েছো তোমরা? তিনটা, দুইটা, তিনটা। এই তিনটার তিন রকম নিয়মে অঙ্কগুলো করতে হবে। তুমি যখন ইন্ডিসিয়াল ইকুয়েশনটা বের করবা তখন কিন্তু তুমি রোডটা কিরকম আসছে বুঝে যাবা, এই তিনটার একটাতে পড়বে, বুঝতে পারছো? তিনটা রুলস এর তিনটা ইয়ার একটাতে পড়বে, তখন আমরা সেইভাবে যাব আর কি সলভ করার জন্য। আজকে এইটুক পর্যন্তই থাক, আগামীকাল ক্লাসে প্রবলেম শুরু করবো। ওকে ওকে স্যার। আর রোববারে 8:30 থেকে, সরি 9:30 সিটি হবে, আর 10:00 থেকে ক্লাস হবে। Okay, thank you all. Assalamu alaikum, sir. Wa alaikum salam.